আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের খুব দূর থেকে আসা একজন আমাদের পেশেন্ট, সুদূর সেই চট্টগ্রাম থেকে এসেছেন। উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন খুব বেশি দিন না, আবার অনেক দিন, অনেকের জন্য প্রায় বছরখানেক হবে উনি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন। প্রথম দিকে খুব স্বাভাবিক অবস্থায় ছিল, বাট হঠাৎ করে একদিন দেখতে পান যে শরীরে ব্যথা, কোমরের ব্যথা থেকে শুরু হয়, একটা সময় সেটা ঠিকও হয়ে যায়, বাট পরবর্তীতে ব্যথাটা আবারও শুরু করে। এরপর পরই শুরু হয় বিভিন্ন ডক্টর একজনের পর একজন, বাট শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আছেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন, এবং মাত্র 9 দিন, শব্দটা সত্যি অবিশ্বাস্য, মাত্র 9 দিনে উনি সুস্থ হয়ে গেছেন। আসুন না, ওনার সাথেই কথা বলি কি হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওন, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম জাহানারা বেগম। জাহানারা বেগম, আপনি তো একজন গৃহিণী। জি। চিটাগং কোথায় আপনার বাড়ি? রাঙ্গুনিয়া থানা। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন এত দূর থেকে চিকিৎসার উদ্দেশ্যে। আপনার আশপাশে আসলে অনেক চিকিৎসা ছিল, অনেক ভালো ভালো ডক্টর ছিলেন, অনেকেই ছিলেন, আপনি চিকিৎসাও নিয়েছিলেন। কি এমন হয়েছিল এটার জন্য আপনাকে এত দূরে আসতে হয়েছিল স্যারের কাছে? আমার কোমর ব্যথা হয়েছিল প্রথমে, হঠাৎ করে একদিন কোমর ব্যথা লাগে। মানে সব কিছু ঠিক ছিল, সকালে একদিন ঘুম থেকে উঠে দেখছেন হঠাৎ করে কোমরে ব্যথা? সকালে না, দুপুরের দিকে হঠাৎ করে একদিন কোমরে ব্যথা করছে। তখন আমি ভাবলাম 2-4 দিন আমি রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমি সেলাই কাজ করি। আচ্ছা আচ্ছা। 2-4 দিন আমি মেশিনে বসলাম না। তারপর দেখি আমার ভালো, আমি দেখি ভালো হয়ে গেছি। আচ্ছা, তখন ভেবেছেন হয়তো সেলাইয়ের কাজ করেছেন, সেটার জন্য হয়তো ব্যথা হচ্ছে। আবার দেখি 2-4 দিন পর আবার হঠাৎ করে ব্যথা আছে, সেই কোমরে ব্যথা, সেই কোমরে ব্যথা আছে, আর যাই না। আচ্ছা, অনেক ডাক্তারের কাছে গেছি আমি। প্রথম যেদিন ডক্টরের কাছে যান, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন আপনারা? দিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে, রক্ত পরীক্ষা, এক্স-রে, আরও অন্যান্য কী কী পরীক্ষা দিয়েছে সব আমার মনে নেই, কিডনি পরীক্ষা দিয়েছে। ডক্টর আমাকে কিছু বলে নাই, আপনার রোগ সম্পর্কে আপনাকে কোনো ধারণা দেননি, কিছু ওষুধ দিয়ে দিয়েছে, কিছু ওষুধ দিয়ে দিয়েছে, ওই ওষুধে আমার কোনো কাজ হয়নি, কোনো রেজাল্ট পাইনি। ব্যথা কি একটুও কমেনি? কমেনি, একটুও কমেনি, বরঞ্চ দিন দিন দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। তখন কি করলেন যখন ওষুধ খেয়ে কোনো কাজ হলো না? তখন কি, তখন ওই ডাক্তার থেকে আরেকজন ডাক্তারের কাছে, আরেকজন ডক্টরের কাছে গেলেন একটু উন্নত চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। আচ্ছা, তার কাছে পরীক্ষা দিয়েছে, ওনার পরীক্ষাগুলো করালাম। করার পরে উনিও তেমন আসানোর কোনো কিছু দেখাতে পারেননি বা কোনো প্রবলেমস কি সেটাও আপনাকে বলেননি? আচ্ছা, ওষুধ দিয়েছেন সেটা তো দেখছেন কোনো কাজ হচ্ছে না, কাজ করছে না, বরঞ্চ আরও ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। শেষে আরেকজন ডাক্তারের কাছে গেলাম, ওনার গিয়ে একটু ভালো লাগছিল, 2-4 দিন ভালো ছিলাম, পরে আবার যে ব্যথা আছে আর যাই না। আচ্ছা, এত বেশি খারাপ অবস্থা? এত বেশি খারাপ অবস্থা মানে আমি শোয়ার থেকে উঠতে পারতেছিলাম। মানে যে মানুষটা সংসারের সব কাজ আপনি করতেন, পুরো সংসার আপনি নিজে একা সামলাতেন, সন্তান থেকে শুরু করে সবাইকে আপনি একাই সামলিয়েছেন, সেই মানুষটা হঠাৎ করে দেখছেন কোমরে ব্যথা, আস্তে আস্তে এমন একটা অবস্থা যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে। এর মাঝখানে তো আপনি যে কাজ করতেন সেলাইয়ের কাজ, সেগুলো বন্ধ ছিল? আচ্ছা, তখন কি করলেন যখন দেখছেন যে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে? আমি ওই ইউটিউব ঘাটাঘাটি করছি, একদিন শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো দেখছি। আচ্ছা, অনেকদিন ধরে দেখছি, অনেকদিন ধরে দেখছি, হঠাৎ করে ওনাকে বললাম আমি এই ভিডিও, এই ভিডিওটা ওনাকে একদিন দেখালাম। আচ্ছা, অন্য একজন পেশেন্টের সাক্ষাৎকার যারা এই ধরনের সমস্যাটা ভুগছিলেন? আচ্ছা, তো ওনাকে যখন দেখাই উনিও 2-4 দিন বাঁচলো। যেহেতু একটু দূরের ব্যাপার, অনেক দূরের প্রস্তুতির ব্যাপার আছে, অনেক কিছু আছে, তো হঠাৎ করে একদিন বলো চলো, যখন যাইবা আশা করছো তখন চলো নিয়ে যাই। এই যে একটা ভরসা, একটা ভরসার জায়গা তৈরি হলো, তখন ডিসিশন নিয়ে সরাসরি চলে আসলো। এর মাঝখানে কি এরকম একটা অবস্থা যে আপনাকে বিছানা থেকে কেউ ধরে তুলতে হচ্ছে, বাথরুমে আপনি যাবেন কারো সাহায্য ছাড়া যেতে পারছেন না, এরকম করতে হয় না? কিন্তু প্রচন্ড ব্যথা সারাক্ষণ, প্রচন্ড ব্যথা, এমন হয়েছে কি ব্যথার জন্য রাতে ঘুমাতে পারছেন না, প্রচন্ড রকম ব্যথা হচ্ছে? না, আবার আমার ব্যথাটা ওইরকম যখন আমি দাঁড়িয়ে থাকি, বসে থাকি বা হাঁটাহাঁটি করি, তখনই আমার ব্যথা, শুইলে ব্যথা একটু কম থাকে। আচ্ছা,
মানে ঘুম আমি চাইতে পারি, তবু সংসারের কাজে কি হতো ঘুম যেতে পারে মানুষ, সেটাই সংসার তো আর ফেলে রাখা যাবে না, সংসারের চাকা ঘুরতেই থাকবে। আচ্ছা, তো সেই কথা অনুযায়ী দুজনে প্ল্যানিং করে সরাসরি ঢাকা চলে আসেন এবং স্যারের কাছে চলে আসলেন ডিপিআরসি হসপিটালে। যেই মানুষটাকে এতদিন টিভিতে দেখেছেন বা মোবাইলে ইউটিউবে দেখেছেন সেই মানুষটার সরাসরি সামনাসামনি, এবং স্যারের সাথে যখন কথা বলছেন, স্যার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছিলেন মনে আছে সেই দিনটা? স্যার বলেছে আমাকে ভর্তি হতে হবে 10 দিনের জন্য। 10 দিনের জন্য? আচ্ছা, সেই অনুযায়ী প্ল্যানিং করে ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে গেলাম এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। শুরু হয়ে গেল সকালে দুপুরে সন্ধ্যায় 3 বেলা করে ট্রিটমেন্ট চলে, র্যাপিডলি ট্রিটমেন্ট, যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট বলা হয়। এবং কততম দিন থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন? আমি 2-3 দিনের মধ্যে ধীরে ধীরে বুঝতে পারছি, ব্যথা ধীরে ধীরে কমে আসতেছে, যেটা গত 1 বছরের ভিতরে আপনার হয়নি। এবং একটা সময় 9-তম দিন আজকে, কেমন আছেন আজকে? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গত 1 বছরের ব্যথা এবং কষ্ট, বিভিন্ন জায়গায় ছুটাছুটি, ডক্টরের কাছে যাওয়া, এতগুলো টাকা কষ্ট করে খরচ করা, এই সব কিছু ছাপিয়ে আজকে সুস্থ আছেন, ব্যথামুক্ত জীবন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। নিজের কাছে একটু অবিশ্বাস লাগছে না যে যেখানে এতজন ডক্টর দেখাচ্ছেন সুস্থ হচ্ছেন না, মাত্র 9 দিনে আপনি আজকে সুস্থ হয়ে যাচ্ছেন, আগামীকালকে বাড়ি চলে যাবেন, কেমন লাগছে এই অনুভূতিটা? অনেক ভালো লাগছে, অনেক। আপনার কি মনে হচ্ছে যে আপনার পরিবারের সদস্য যারা ছিলেন তাদের যদি সহানুভূতি বা তাদের যদি সাহায্য আপনি না পেতেন আজকে আপনি এত সুস্থ হতে পারতেন? না, এক্ষেত্রে পরিবারের অবশ্যই অনেক বেশি দরকার আছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন এই মুহূর্তে? দর্শকদের জন্য বলবো, আমি আমার মতো যারা কোমর ব্যথায় বা এই রোগে যারা ভুগছেন তারা সরাসরি এখানে এসে শফিউল্লাহ স্যারের চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দর্শক, প্রতিটা পরিবারে আসলে এমন সহানুভূতিশীল মানুষ দরকার যারা প্রতিটা সময় তার পরিবারের অন্য সদস্য বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার জন্য যাতে আমরা আমাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিই। দর্শক, যে মানুষটা সবার আগে হাতটা বাড়িয়ে দিয়েছিলেন সেই মানুষটা এখানে উপস্থিত আছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলবো যে ওই সময়টা উনি কেমন দেখেছেন এবং আজকে যখন সুস্থ অবস্থায় বাড়ি ফিরে নিয়ে যাচ্ছেন ওনার অনুভূতিটা কী আমরা একটু সেটাও একটু জানবো। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আপনার নামটা কি? আমার নাম সুন্দরলাল। আচ্ছা স্যার, আপনার সহধর্মিনী সবচেয়ে কাছের মানুষ জীবনের, সুখে দুঃখে সবসময় একসাথে আপনারা সব কিছু করেন, তো এই মানুষটা যখন হঠাৎ করে দেখলেন অসুস্থ হয়ে গিয়েছিল, ব্যথার যন্ত্রণায় আপনাকে বারবারই কমপ্লেন করছে, ব্যথা ব্যথা ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, ভালো হচ্ছে না, কেমন লাগতো ওই সময়টায়? ওই সময় তো আমার অনেক টেনশন, আমি সবসময় বেরিয়ে যেতাম, সকালে ঘরে আসলে দেখতাম ওনার অবস্থা ভালো না, দিন শেষে যখন বাসায় আসতেন এই অবস্থা দেখতেও ভালো লাগতো না, দেখতে ভালো লাগতো না, ব্যথা ব্যথা শুনতে শুনতে অস্থির হয়ে গেছি। কী করবো, অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, কিছুই হয় নাই, টাকা গেছে কিন্তু ফল কিছু হয়নি, ফল কোনো পাননি, পাইনি। লাস্টে উনি একদিন বললো, উনি ইউটিউব দেখে বসে বসে, আমি তো দেখিনি, উনি আমার কয়েকবার বলছে, আমি ওইটা মাথায় নিইনি কারণ অত দূর, আমি এটা বিশ্বাস করতে পারিনি, ইউটিউবে দেখি কীভাবে কীভাবে বিশ্বাস করবো সেটাই। তারপর আরেকদিন আবার উনি আমাকে দেখাইল, আপনার আমার এই যে আপনাদের শফিউল্লাহ স্যারের ইয়াটা ফলে রুগী ভালো হয়ে যাচ্ছে, এরকম সাক্ষাৎকার দেখছি একবার যাই আমরা। হ্যাঁ, তারপর দেখার পরে আমিও চিন্তা ভাবনা করি, চেষ্টা করলাম, একবার চেষ্টা করি যাইয়ে দেখি, উনিও যখন আসার কথা আমি এত ডাক্তারের কাছে গেলাম, দেখি একবার যাইয়ে দেখি কী হয় আল্লাহ কী করে, সেই অনুযায়ী নিয়ে আসি, সেই অনুযায়ী নিয়ে আসি, কাউকে বলিও নাই, আমার ছেলে মেয়েকেও বলিনি। আচ্ছা, রাত্রে নাইটে আমরা আসছি এখানে নেমে, তারপর হাসপাতাল খুঁজে বাইর করে দিয়েছি, তারপর দিন দেখা করছি স্যারের সাথে, স্যারে বলছে যে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা নিরীক্ষা দিলাম, দেওয়ার পরে বলছে যে আমরা তো ভর্তি হইতে ইচ্ছা ছিল না, কারণ আমরা তো অনেক দূর থেকে এসেছি, এটা আমরা মনে করছি যে ডাক্তার দেখেই চলে যাব। জি, তখন আবার চিন্তা করতেছি যখন চিকিৎসাটা করে যাই যাওয়াটাই ভালো, তারপর ভক্তি হইলাম স্যারের কথা মতো, ভক্তি ইনশাআল্লাহ এখন বর্তমানে লাও দেখছি ওনার মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমারও খুশি লাগছে, কারণ অনেকদিন অনেকদিন কষ্ট সহ্য করেছিল উনি, আপনারাও সহ্য করেছেন, আমিও সহ্য করেছি, ওনার কষ্ট মানে আমার তো সবার কষ্ট, সবার কষ্ট, কারণ একটা পরিবার তো
একজন মানুষের অসুস্থ থাকা মানে সবারই মনে কষ্ট, মনে কষ্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক কতজন শুনবেন, অসংখ্য অসংখ্য মানুষ, অসংখ্য আশা, বুকের আশা নিয়ে ওনারা আসেন, সুস্থ হচ্ছেন, বাসায় চলে যাচ্ছেন। একদিন আপনারাও হয়তো দাঁড়াবেন, আমরা সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের দেশে বলে পুরো পৃথিবীতে আমরা চাই না আর কোনো মানুষ অন্তত ব্যথার জন্য চোখের পানি ফেলুক, কেউ কখনো যাতে ব্যথার জন্য চিন্তা করতে না হয় যে এই জীবন আর আমার দরকার নেই, আল্লাহ আমাকে নিয়ে যাক না। দর্শক ব্যথামুক্ত জীবন, সুস্থ জীবন, ভালো থাকবো সবাই মিলেমিশে, কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে আমরা করবো। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।